আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর 68। তো চলো আমরা শুরু করি, দেখে নেই পেজ নম্বর 68-তে কী কী আছে। একটা ছক আছে যেটা হচ্ছে ঘনরাশির লসাগু, যেটা আমরা একটু আগের পেজ থেকে বুঝে নেব। ঘনরাশির লসাগু রাফিদ 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির বক সহ মগ এবং রাহিমা 8 সেন্টিমিটারের দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির বক সহ মগ কিনবে। তারা তাদের মগগুলো রাখার জন্য ঘনক আকৃতির একটি কাঠের বক্স কিনতে চায়। তাহলে সর্বনিম্ন কোন আকৃতির কাঠের বক্স কিনলে তারা তাদের মগগুলো কাঠের বক্সে সম্পূর্ণরূপে পূর্ণ রাখতে পারবে? এক্ষেত্রে রাফিদ কয়েকটি ঘনক আকৃতির মগ সহ বক্স সহ মগ কিনতে পারবে এবং রহিমাকে কয়েকটি ঘনক আকৃতির মগ বক্স সহ মগ কিনতে হবে? তোমরা দেখে নেই, 6 নম্বর হচ্ছে আজকের 3.5, ঘনক আকৃতির বক্স। ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং উভয় দৈর্ঘ্যের। তো বন্ধুরা দেখো, আমরা মোটামুটি বক্সটা পেয়ে গেছি 16, এখানে হচ্ছে 32। তো এই বক্স থেকে আমরা নির্ণয় করব যে দেখো 6 সেন্টিমিটার, এখানে 6, তারপর 18, 30 আছে, এগুলো প্রত্যেকের 6-এর গুণিতক, ঠিক আছে? তাহলে 6-এর গুণিতকগুলো আমরা লিখে নেই, 12, 18, তারপরে হচ্ছে 24, তারপরে হচ্ছে 36, 42, 48। ওকে, এখানে দেখো 8, 16, 24, 40, 48, 56, 64। এখন দেখো এই দুইটার ভিতরে কমন কি আছে বলো তো। এই দুইটার ভিতরে দেখো 6 আর কোনো জায়গায় নাই, 12 আর কোনো জায়গায় নাই, 18 কোনো জায়গায় নাই, বাট দেখো এখানে 24 দুই জায়গাতে আছে। আমরা 24 লিখতে পারি, দুই উভয় বক্সে আছে 24। আর কি কমন আছে বলো তো, 30 নাই এখানে, তারপর 40 নাই, আরেকটা আছে দেখো 48। ওকে, আরেকটা আছে কি 48। তাহলে আমরা দুইটা পেয়ে গেছি। এখন দেখো যেটা বলতেছে, উভয় উভয় মাপের মগের বক্স সর্বনিম্ন কোন মাপের কাঠের বক্স দ্বারা সম্পূর্ণরূপে পূরণ করতে পারবে সেটা বের করো। এটি মগের বক্স দুটির লসাগু, মিলিয়ে দেখো উভয় আকৃতির বক্সের মগের বক্স দ্বারা সর্বনিম্ন 24 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির কাঠের বক্সকে সম্পূর্ণরূপে পূর্ণ করা যায়। তার মানে আমরা এখানে পাইছি 24 এবং 48, যেটা দুইটার ভিতরে কমন ছিল। ওকে, যেটা দুইটার ভিতরে কমন ছিল, তাহলে তোমরা দেখবে যে 24 সেন্টিমিটারের যদি তোমরা একটা বক্স কিনো, তাহলে দেখবা যে তোমরা ওটাতে এই 8 সেন্টিমিটারের অর্থাৎ রাহিমার যে বক্স, ঠিক আছে, রাহিমার যে বক্স সেটাও রাখতে পারবে, মগের বক্স সেটাও রাখতে পারবে। আবার 6 সেন্টিমিটার অর্থাৎ রাফিদের যে বক্স সেটাও রাখতে পারবে। অর্থাৎ যেটা বলতেছে যে এরকম যদি হয় একটা 24 সেন্টিমিটারের বক্স, ঠিক আছে, 24 সেন্টিমিটার বক্স যদি তুমি চাও, তুমি 8 সেন্টিমিটারের দৈর্ঘ্য বিশিষ্ট মগের বক্সও রাখতে পারবে, সেখানে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট মগের বক্সও রাখতে পারবে। এটাই মূলত লসাগু। আশা করি তোমাদের বন্ধুরা বুঝাতে পেরেছি। পরবর্তীতে যেটা আছে দেখো, একক কাজ। এবার বলতেছে তোমরা বলো তো 10 এবং 6-এর লসাগু কত হবে। তোমরা যে সংখ্যাটি বলবে সেই সংখ্যাটি সঠিক হলে সেই সংখ্যার ঘন 10-এর ঘন এবং 6-এর ঘন এর লসাগু হবে। অর্থাৎ আমাকে এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে 10 এবং 6-এর লসাগু। তো আমরা কিছু দূর পর্যন্ত ধরে নাও, কিছু দূর পর্যন্ত দুইটার 10, 20, 30, 40, 50, 60,
ঠিক আছে, 70, 80। এখন দেখো আবার ছয়ের যদি চিন্তা করি, 6, 12, 18, তারপরে হচ্ছে 24, 30, আবার হচ্ছে 36, 42, এভাবে চলতে থাকবে। তো দেখো এই দুইটার ভিতরে কমন আছে কি বলতো, দুইটার ভিতরে কমন আছে এই যে দেখো 30। অর্থাৎ আমরা যদি 30 নেই, ঠিক আছে, 30-এর একটা যদি ঘনক নেই, তাহলে এখানে 10 এবং 6 উভয়ই রাখতে পারবে, ঠিক আছে, 10 এবং 6 উভয়ই রাখতে পারবে। এখন কথা হচ্ছে যে 10-এর ঘন এবং 6-এর ঘন এর লসাগু, তাহলে এখানে বলতেছে যে 10-এর যে ঘন এবং 6-এর যে ঘন সেটা যদি আমরা লসাগু করি তাহলে কত আসে, 1000, ঠিক আছে, আর এটা হচ্ছে 216। এখন এই দুটো যদি লসাগু করি সেক্ষেত্রে আমাদের লসাগুটা আসবে 3 কিউ। ওকে, এটাই হচ্ছে মূলত বোঝাতে চাচ্ছে আমাদের। তো বন্ধুরা এ ছিল হচ্ছে আমাদের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইখানে যেটা ছিল 10 এবং 6-এর সেটা হচ্ছে একক কাজ, 68 পেজের। হ্যাঁ, এই ছিল আজকের ক্লাস। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। যারা এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটি, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিবে, আর আমাদের ফেসবুক পেজ কোর্সটিকে জলদি জলদি যুক্ত হয়ে নাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।